বন্ধুরা, আমি দেবব্রত অধিকারী। আপনাদের সবাইকে আমার সাদর প্রণাম। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে যদি আপনি আমার চ্যানেল প্রথম দেখে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্টস করে আমাকে একটু উৎসাহিত করবেন এবং অন্যদেরকে শেয়ারিং করে অবশ্যই একটু জাগ্রত করার চেষ্টা করবেন। তার কারণ আমাদের স্বাস্থ্যই সম্পদ এবং এই জীবন দ্বিতীয়বার পাওয়া যাবে না। আমরা একবারের জন্যই সুযোগ পেয়েছি এই পৃথিবীতে এসে বেশি দিন নিরোগীভাবে বাঁচতে পারি। আমরা ডাক্তার, আমাদের শরীরের নিজের ডাক্তার নিজেরাই হতে পারি। সেই উদ্দেশ্য নিয়েই আমার এই লার্ন এন্ড আর্ন চ্যানেল, আমি এটা ইউটিউবে আমি একটা সাইট খুলেছি। তো বন্ধুরা, আজকে আমরা যে এই সরষার তেল খাই, সেই সরষার তেলের আজকে আপনাদের গোপন রহস্য দেখাবো, যে সরষার তেল কাটচি ঘানিতে কীভাবে তৈরি করা হয় আপনার চোখের সামনে। তো আমি সেটাই একটু দেখাবো। তো আপনাকে দেখাই দিচ্ছি। এই যে দেখুন, এর মধ্যে সরষা দেওয়া রয়েছে, ঠিক আছে? দেখুন, এখানে সরষা দেওয়া রয়েছে এবং এটা ঘুরছে, কী সুন্দরভাবে এটা কন্টিনিউয়াস করে যাচ্ছে। দেখুন কত সুন্দর তেল পড়ছে, ঠিক আছে? তো বন্ধুরা, আপনারা যদি এইভাবে, আপনারা তো করতে পারবেন না, আমিও করতে পারবো না, যদি আমরা এইভাবে জিনিসটাকে একবার বোঝার চেষ্টা করি যে এইখান থেকে যে তেলটা বেরোচ্ছে এটা একদম শুদ্ধ তেল, এর মধ্যে কোনো রকম ট্রাইগ্লিসারাইড বা কোলেস্টেরল জাতীয় কিছু নেই। আর এটা আমরা যত কম পরিমাণে খেতে পারবো তত আমাদের হার্টের জন্য উপকারী। সরষার তেলে তো কোনো টেস্ট নেই, কিন্তু আমরা এটা তেল ছাড়া রান্না করে এখন কেউ খেতেই পারে না। আগের দিনের লোক কিন্তু এত তেল খেত না, ঠিক আছে? এক লিটার বা আধা লিটার তেলে এক মাস পার করতো, কিন্তু আজকে তো মাসে 5-6 লিটার তেল খেয়ে নিচ্ছে। ওই বাজারের তেলটা টোটালি ভেজাল। তো বন্ধুরা, এই স্বাস্থ্য আমাদের আসল সম্পদ। পৃথিবীতে আমাদের স্বাস্থ্যর থেকে দামি সম্পদ আর কিছু নেই। তো বন্ধুরা, একবার মাথায় রাখবেন এবং এই এই বন্ধুর জন্য একবার অবশ্যই আপনারা ভাববেন যে এই বন্ধু যেটা তৈরি করছে, তো মানুষকে একটা সুস্থভাবে জীবনযাপন করার তার একটা পেশা। সে এই পরিশ্রম করে এই সারাদিন এইভাবে তেল দিয়ে দিয়ে মানুষকে জাগ্রত করে চেষ্টা করছে যে আপনারা শুদ্ধ জিনিস খান আর বাজারের থেকে, মানে মিলাওয়ার থেকে একটু দূরে থাকুন। তো এটাই আমার মূল উদ্দেশ্য। তো বন্ধুরা, এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্টস করে অবশ্যই জানাবেন এবং অন্যদেরকে অবশ্যই একটু শেয়ারিং করে দেখাবেন যে তাহলে এই দেখুন যে এই যে কীভাবে আমরা শুদ্ধ তেল পেতে পারি এবং এই তেল খেয়ে আমরা সুস্থভাবে বাঁচতে পারি। তো বিভিন্ন সাবজেক্ট, আমরা সকাল থেকে রাত্রি পর্যন্ত যা কিছু খাবার খাচ্ছি টোটালটাই কিন্তু বিষ। সেখান থেকে আমরা যদি চাই, ইচ্ছা করলে আমাদেরকে একটু চেঞ্জেস করে আমরা কিন্তু সেই বিষের থেকে বাঁচতে পারি এবং আমরা এই পৃথিবীতে যখন আসছি মরতে তো হবে, ম্যান ইজ মর্টাল, এটা মানতেই হবে। তো আমরা কিন্তু চাইলে বেশি দিন বাঁচতে পারি বন্ধুরা। তো আমার এই চ্যানেলের মূল উদ্দেশ্য আমরা মানে সুস্থভাবে বেঁচে লার্ন অ্যান্ড আর্ন করতে পারি, শুধু শিখতে হবে আর আমরা শিখলে পরে বেশি ইনকামও করতে পারি। তো বন্ধুরা, এই ভিডিওটির পরে আমি একটা ভালো একটা ইনকাম সোর্স নিয়েও আলোচনা করব, আপনাদের একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করব। অবশ্যই আমার সঙ্গে থাকবেন। তো অবশ্যই আমার চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করে একটু কমেন্টস করে আশীর্বাদ দিতে ভুলবেন না। আপনাদের দিন অশেষ অশেষ শুভ হোক, আপনাদের জীবন মঙ্গলময় হোক। থ্যাংক ইউ, আপনারা সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ বন্ধুরা।